بسم الله الرحمن الرحيم. Al zabur a zal zabur zal zabur zal zeti a zi nunzer ni nunzer nun zabur na nun zabur na a zi na mashallah mashallah good. এটা ভাইয়া দেখেন তো পারেন কিনা? বা জবর বা জিম জে জিম না ভাইয়া, খ জবর বলছেন ভাইয়া, খ জের হবে, খ জের কি বা কি লাম জবর লা বা কি লা মাশাআল্লাহ. এটা আবার ভাইয়া বা বা জের কি খ এখন এখানে একটা জিনিস বোঝার আছে ভাই, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বা আমরা বুঝতে হবে, সেটা হচ্ছে কোথায় জবর আছে এবং কোথায় জের আছে ভাইয়া. এই বিষয়টা কিন্তু নিতে পারলে ইজি হবে ভাইয়া. এখন এই সামিয়াটাকে আমরা তো বানান করে পড়লাম, এখন দেখি বানান ছাড়া পড়তে পারে কিনা ভাইয়া. সা সা মি মি আ আ মাশাআল্লাহ. এখন ভাইয়া আপনাকে বানান করতে হবে ভাইয়া. সা মি বানান করে ভাইয়া, বানান করে সিন জবর সা এভাবে. সিন জবর সা মিন মিন জের মি সা মি আইন জবর আ সা মি ইয়া মাশাআল্লাহ গুড, থ্যাংক ইউ ভেরি মাচ. আমি কত বলতে পারছি? হ্যাঁ, এটা জাপানিজ ভাষা না ভাইয়া? এখন এই হামিদাটাকে ভাইয়া আপনি বানান করবেন সুন্দর করে উইদাউট গেটিং স্টাক. ওকে, বিসমিল্লাহ. হা হা জবর হা মিম জবর মিম জের মি হা মি দাল জবর দা হামিদা. এখন এই হামিদাটাকে ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে বলবো আমরা. হা হা মি সেক্ষেত্রে এখন আমরা বানান ছাড়া চেষ্টা করলে কোরআনে কারিমে গিয়ে বানান ছাড়া পারবো, সেজন্য আমরা বানান করার পাশাপাশি বানান ছাড়াও চেষ্টা করবো এখন. হা হা মি মি দা দা হামিদা হামিদা মিম জবর মা মিম মিম জবর মা রজের রি রজের রি মা রি মা রি দদ জবর দ দদ জবর দ মারি দ মারি দ. এখন এই মারি দটাকে ভাইয়া ভেঙ্গে ভেঙ্গে মা মা রি রি দ দ মারি দ মারি দ. এখন এই মারি দটাকে আপনি করবেন কি,
যে এই যে যেখানে জের আছে সেখানে জের বলতে হবে ভাই, হ্যাঁ জেরের জায়গায় জবর বলা যাবে না, এটা কিন্তু আমি দেখবো এখন আপনি জেরের জায়গায় জবর বলতেছেন কিনা। জি মিম জবর মা, মিম জবর মা, মাশাআল্লাহ। এখন এই খসিয়া ভাইয়া, এটা হচ্ছে খসিয়া, খসিয়া বানান করব সুন্দর করে, খ জবর খ, খ জবর খ, সিনজের সি, খসি, খসি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, খসিয়া, খসিয়া। এখন ভাইয়া খসিয়াটাকে আমরা দেখি বানান ছাড়া পড়তে পারে কিনা, খ, খ, সি, সি, ইয়া, ইয়া। ভাই বলেন তো ভেঙ্গে ভেঙ্গে, খ, খ জবর খ, অনেক সুন্দর বললেন ভাইয়া, অনেক সুন্দর, গুড। যে এভাবে পড়তে পারলে ইনশাল্লাহ হবে, কাজ হবে ইনশাল্লাহ। এটা না হলে আমার উপায় নেই, আমি কোরআন শুদ্ধ পড়তে পারি না। হ্যাঁ ভাইয়া, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআনের লাইনে নিয়ে আসেন, তো আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবেসেছেন বলেই কিন্তু কোরআনের লাইনে নিয়ে আসছেন ভাইয়া। বাপেশ বু, কাবু, কাবু, র জবর র, কাবুরটাকে এখন আমরা ভাঙবো, কা, কা, বু, বু, র, র, কাবুর, কাবুর, ফা জবর ফা, ফা জবর ফা, হা পেশ হু, হা পেশ হু, ফা হু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ফাহু ওয়া, ফাহু ওয়া, ফা, ফা, হু, হু, ওয়া, ওয়া, ফা, ফা, হু, হু, ওয়া, ওয়া, ফাহু ওয়া, ফাহু ওয়া। তো এই কাবুরোটাকে ভাই আপনি বানান করবেন। এখন এটা বানান করার আগে আমি একটা কথা অগ্রিম বলতেছি কেন আপনাকে, যাতে আপনার স্টাক না হয় ভাইয়া। জি, মানে আপনাকে ইউ হ্যাভ টু সে উইদাউট গেটিং স্টাক, আপনাকে বাধাবিহীন বলতে হবে। সেক্ষেত্রে যেখানে কাফের উপরে জবর আছে, জবরের জায়গায় দের বলা যাবে না, কাব জবর কা বলতে হবে। আবার বা পেশ আছে, বার উপরে কি আছে ভাইয়া, পেশ আছে, বা পেশ বু বলতে হবে, বা পেশ বু, বা পেশ বু। আর এখানে রর উপরে জবর আছে, জবর বলতে হবে। সুন্দর করে বানান করবো, হ্যাঁ কাফ জবর কা, কাফ জবর কা, বা পেশ, বা পেশ উ, কা উ, মাশাআল্লাহ। এখন এই কাবুরটাকে ভাইয়া ভেঙ্গে ভেঙ্গে বলেন, মাশাআল্লাহ। এটা বানান করেন ভাইয়া, ফা জবর ফা, ফা জবর ফা, হা পেশ হু, হা পেশ হু, ফা হু, ফা হু, ওয়াও জবর ওয়া, ফাহুয়াটাকে ভাইয়া বানান করে, আচ্ছা, ফা জবর ফা, ফ,
মাশাআল্লাহ গুড, অনেক সুন্দর ভাইয়া। তো এটাকে হা হা বলতে হবে ভাইয়া, হ বলা যাবে না, হা ভয়াকারে হা। তো এখন এটাকে মানে যখন আমরা শুধু অক্ষরটা পড়বো তখন হা বলব, আর যখন আমরা হার উপরে পেশ ইউজ করবো তখন হু হয়ে যাবে, হা পেশ হু। ফা জবর ফা, হা পেশ হু, হা পেশ হু, ফা হু, ফা হু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া, ফা হু ওয়া, কপেশ কু, কপেশ কু, তাজের তি, তাজের তাজের তি, কুতি, কুতি, লাম জবর লা, লাম জবর লা, কুতিলা, কুতিলা। এখন এই কুতিলাটাকে ভাইয়া বানান শোনা দেখি পারি কিনা আমরা, কু কু তি তি লা লা, এভাবে যে পড়লে যে কি উপকার এটা আমি আপনাকে বুঝাতে পারবো না ভাইয়া। মানে বানান ছাড়া এরকম চেষ্টা করলে, বানান করার পাশাপাশি বানান ছাড়া চেষ্টা করলে কত যে উপকার এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না, কেননা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যাদেরকে শিখাই তাদেরকে বানান করার পাশাপাশি বানান ছাড়া শিখাই কেন, যাতে করে তারা কোরআনে কারিমে গিয়ে ডাইরেক্ট পড়তে পারে, কোরআনে কারিম গিয়ে কি করতে পারে খুবই শীঘ্রই কোরআন পড়তে পারে। জি ভাইয়া আপনিও পারবেন, খুব শীঘ্রই আপনিও পারবেন, আপনার ব্রেন এখন ক্লিয়ার আছে ভাইয়া, আপনার ব্রেনটা একদম পরিষ্কার, অনেক শার্প, আপনি ইনশাল্লাহ খুব সুন্দর পারবেন ভাইয়া। কোরআন শিক্ষার ক্ষেত্রে কোন প্রকার লজ্জা করা যাবে না ভাইয়া, কোরআন সাথে যখন থাকি ওরা সবাই পরে আমি পারি না, তো আমি মানে বসে থাকি চুপ করে আর কি, ওরা পরে তারপরে নামাজ ইনশাল্লাহ আমি বলতে পারি। আমি আপনাকে যদি আপনি আমার সাথে লেগে থাকতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আমি আমি আপনাকে খুব শীঘ্রই কোরআন শরীফ শিখাতে পারবো। আপনার সাথে আমি লাইনে শিখায় হ্যাঁ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা ছিলাম ভাইয়া এখানে কপেশ কু, কপেশ কু, তাজের তি, তাজের তি, কুতি, কুতি, লাম জবর লা, লাম জবর লা, কুতিলা, কুতিলা, সা জবর সা, সা জবর সা, সা না ভাইয়া এটা সা, সা জবর সা, সা জবর সা, কপেশ কু, কপেশ কু, সা কু, সা কু, লাম জবর লা, লাম জবর লা, সাকুলা, সাকুলা। এখন ভাইয়া সাকুলাটাকে দেখি আমরা ভেঙে ভেঙে বলতে পারি কিনা, সা, সা, কু, কু, লা, লা, সা থেকে পাইলাম সা, সা, কপ থেকে পাইলাম কু, লাম থেকে পাইলাম লা, লা, তিনটা থেকে আমরা তিন প্রকার পাইলাম, সা, তা, কু, কু, লা, লা। সাকুলাটা দেখি ভাই আপনি বানান করতে পারেন কিনা,
না ভাইয়া, কপ 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 স্কু, হ্যাঁ অনেক সুন্দর বললেন ভাইয়া, অনেক সুন্দর বললেন, গুড। এখন এই সাকুলাটাকে ভাই আমরা ভেঙে ভেঙে বলবো, সা কু লা, মাশাআল্লাহ। তপেস্তু তপেস্তু তপেস্তু, বাজের বি বাজের বি, তু বি তু বি, আইন জবর আ আইন জবর আ, তু বি আ তু বি আ। এখন ভাইয়া তু বি আটাকে ভাঙবো আমরা, ভেঙে ভেঙে বলবো, তু তু বি বি আ আ। ত থেকে পাইলাম তু তু, আর বা থেকে পাইলাম বি, বা থেকে পাইলাম বি, আইন থেকে পাইলাম আ, আইন থেকে পাইলাম আ, তু তু বি বি আ আ, তু বি আ তু বি আ। হ্যাঁ ভাইয়া, তু বি আটাকে পালন করুন ভাই, তপেশ তু বাজের বি তু বি এখন তুবি আটাকে ভাইয়া ভেঙ্গে ভেঙ্গে বলবেন, তু বি আ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। কপেশ কু কপেশ কু, রজের রি রজের রি, কুরি কুরি, হামজা জবর আ হামজা জবর আ, কুরি আ কুরি আ। কুরিয়াটাকে এখন ভেঙে ভেঙে বলবো, কু কু রি রি আ আ। এখন ভাইয়া কুরিয়াটাকে বানান করবেন, কু রি আ কুরিয়া বানান করবেন ভাইয়া, কপেশ কপেশ কু রপেশ রি রজ রজের রি কু রি হামজা জবর আ কুরিয়া। হ্যাঁ, এখন ভেঙে ভেঙে ভাইয়া, কু রি আ, নিচের ইয়া নিচের ইয়াটা পড়া যাবে না, নিচের ইয়াটা উপরে কিছু নাই, নিচে কিছু নাই, বেকার না ভাইয়া। এখানে হামজাটা যেখানেই কোরআনে কারিমে আসবে তখন কোন না কোন হরফের সাপোর্ট নিয়ে আসবে, কোন না কোন অক্ষরের সাপোর্ট নিয়ে আসবে, হামজাটা কখনো একা আসবে না, কেননা হামজাটা ছোট, হামজাটা কি ছোট, ও যেখানেই যায় সেখানে কাউকে সাথে নিয়ে যায়, কাউকে কি করে সাথে নেয় না, সাথে নিয়ে যায় ভাইয়া, সাথে নিয়ে যায়। কিন্তু হামজা ও কাজটা ওই করে, কিন্তু সাথে যে যায় ওর করা লাগে না কাজটা, ওর কোন উচ্চারণ নাই নাই, আর সাথে নেয় কেন, ও যেহেতু ছোট, ঠিক আছে ভাইয়া, এই জন্য যাতে ওর ওর যাতে কোনো ভয় না লাগে, এই জন্য ওর সাথে সবসময় একজনকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখবেন কখনো কখনো হামজার সঙ্গে ইয়া আসছে, কখনো কখনো ওয়াও থাকবে, কখনো কখনো হামজার সঙ্গে আলিফ থাকবে, কখনো নিচে একটা কিছু থাকবে, তো সবসময় হ্যাঁ সবসময় হামজাটাকেই উচ্চারণ করতে হবে, নিচেরটাকে উচ্চারণ করা যাবে না। মাশাআল্লাহ, তো ভালো থাকবেন ভাইয়া, আজকে এই পর্যন্তই। তা আমাদের আগামীকাল দেখা হবে বাংলাদেশ টাইম 10টায়, জাপানিজ টাইম 1টা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।